निश्चय अवश्य तुम्हारे प्रश्न तुम्हारे सवाल कयामतेर दिन प्रत्येक नियामत सम्पर्के अल्लाह बोलें पृथ्वीर मानुष नर किंबा नारी तुम्हारा शुने नाओ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই মরা নকলে মুসলমান মদের নাই খোকে নয় ইমান মরা ওয়াগুজ মুসলমান মদের নাই খোকে নয় ইমান मोरा ना दानी मुसलमान मोदेर नाई खोके नई मान मोरा भोला मुसलमान मोरे नाई खोके नई मान मोरा हासिदी मुसलमान मोदेर नाई खोके नई मान जुगेर हवाई बोय गेलो जुगेर हवाई भूल गेलाम मोदेर परिणाम मोरा ना दानी मुसलमान मोदेर नाई खोके नई मान मास गेल तोर बछर गेल आर के आछे बाकी सबाई मिले बोल तोरा नमाज रोजा धरेछे मास गेल तोर बछर गेल आर के आछे बाकी सबाई मिले बोल तोरा नमाज रोजा धरेछे जुगेर हवाई भूल गेलाम जुगेर हवाई भूल गेलाम मोदेर परिणाम मोरा भोला मुसलमान मोदेर नाई खोके नई मान मोरा वाबुज मुसलमान मोदेर नाई खोके नई मान পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জব হলো তাদের হাতে জব হলো পবিত্র কোরআন মোরা ভোলা মুসলমান মোদের নাই খোকে নই মান যুগের হাওয়াই বয়া গেল যুগের হাওয়াই বয়া গেল মোদের সবই মান মোরা হাসিদ মুসলমান মোদের নাই খোকে নই মান নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওগনন দারুদা শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতগুলিকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আয়াতটা মুখস্থি আছে আপনাদের একটু জোরে বলেন মেলায় লোকের মুখস্থি আছে আছে না নাই ভাই
আছে। আয়াতটা তো সবাই জানছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কি বলতে চাইছেন আমরা সবাই হয়তো জানি না, সবাই জানি না। আমরা নামাজে পড়ছি, এমনি পড়ছি, তেলাওয়াত করছি, রমজানে পড়ছি, ইমাম সাহেবের পিছে শুনছি, ইমাম সাহেব সূরাটা তেলাওয়াত করছেন, শেষ আয়াতটা পড়ছেন, কিন্তু আমরা সবাই হয়তো জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন, সুম্মা লা তুসআলুন্না, নিশ্চয় অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে সওয়াল করা হবে। ইয়াউমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ নর কিংবা নারী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, আমি আল্লাহ সে নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা নিয়ামত কি জিনিস আর নিয়ামত আছে কত, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীতে কত নিয়ামত রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরি পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইরি পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি রে বান্দা, তোমরা যদি কপি কলম নিয়ে যদি গিনতে লাগো, গিনতে লাগো, লিখতে লাগো রে বান্দা, আল্লাহ বলেন বান্দা রে লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তোমরা শেষ করতে পারবে না। শুধু তা নয়, ভালোভাবে আপনারা একটু শোনেন, এই পৃথিবীতে মহিলাদের পিন্ডালে ভিডিও সাফ হয় না। কে আছো জি ভাই, পিন্ডালের মালিক ম্যাকম্যান কে আছো, প্রজেক্টম্যান কে আছো, প্রজেক্টর ওয়ালে কোন হ্যাঁ, মহিলা পিন্ডাল মে আপ যায় দেখি ওয়া ফটো সাফ নেই হতা, আপ জলদি যাকে দেখি মহিলা পিন্ডাল মে দোয়া করছে ভাই করে, আচ্ছা দোয়া করছে। এই পৃথিবীকে তিন ভাগ করা হয়েছে, কয় ভাগ ভাই একটু কথা বলেন, কয় ভাগ? তিন ভাগে এক ভাগ মাত্র শুকনো আর দু ভাগ পানি আছে। পৃথিবীতে কয় ভাগ পানি আছে জোরে বলেন, দু ভাগ। কয় ভাগ পানি আছে? দু ভাগ, এক ভাগ মাত্র শুকা আছে, আর এক ভাগের মধ্যে যত আপনার খাল বিল দেখছেন, ডোবা টাবি দেখছেন, এগুলো সব এক ভাগের মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এত নিয়ামত দান করেছে, এত নিয়ামত দান করেছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এবার এই নামটা বলো লেখা রাখবে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ এই পৃথিবীতে যত রকম কাজ দিয়েছে রে বান্দা, আমের কাজ দিয়েছে, জামের কাজ দিয়েছে, লেচুর কাজ দিয়েছে, বাঁশের কাজ দিয়েছে, তেঁতলার কাজ দিয়েছে, এই পৃথিবীতে যত আমি কাজ দিয়েছি সমস্ত কাজকে যদি তুমি কেটে 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 কলম তৈরি করো, ছোট ছোট করে কলম তৈরি করো, আর এই পৃথিবীতে যত সমুদ্র আছে, নদী আছে, পানি আছে, যদি তুমি সেই সমস্ত পানিকে রং করো রে বান্দা, যদি রং করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি গাছের কলম করে কলম দিয়ে লিখতে 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 রে বান্দা, আমার নেয়ামত যদি তুমি লিখতে লাগো, লিখতে লিখতে সমস্ত দুনিয়ার গাছ যত আছে কলম ক্ষয় হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে লিখতে লিখতে, এবং দুনিয়াতে যত পানি আছে রে বান্দা সমস্ত পানি রং করে তোমার শেষ হয়ে যাবে, কিন্তু লা তুহসুহা, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে সমস্ত পানি শেষ হয়ে যাবে, সমস্ত তোমার গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লেখে তোমরা শেষ করতে পারবে না। নারে তাকবীর, এত আল্লাহ নিয়ামত দিয়েছেন, বলবেন কি কি নিয়ামত? সব নিয়ামতের কথা বলতে পারবো না, দু চার পাঁচটা নিয়ামত বলবো, মানে টাইম খুব শর্ট।
ভাই তার আগে একটা কথা বলি, যারা রাস্তা পথে এখন এদিক ওদিক আছেন আপনারা আশা বসেন, একটা ঘটনা বলি। বাদশাহ হামিদউদ্দিন, বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন দুপুরে 12-1টার সময়তে খানা পিনা খাওয়া পর ওর একটা আলাদা বিছান ছিল বাগানে, বাগানের ভিতর একটা বিছান ছিল খুব গদ্দিদার বিছান। ও জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত ওই বিছানা আরাম করতো, কে? বাদশাহ হামিদউদ্দিন। এবার ওর একটা দাসী একদিন বিছান করতে গেছে, আর বিছান করতে গিয়ে তখন বিছানাটা যখন হয়েছে দেখছে বাদশার এখনো টাইম হয়নি, 10-15 মিনিট টাইম আছে। এবার বিছানাকে টিপে টিপে দেখছে, ওরে বলছে ওরে সুবহানাল্লাহ কত গদি রে, একবার শুতে পাইতুম বিছানটাতে, দাসিটা বলছে একবার আরাম করতে পাইতুম বিছানটাতে, ওরে সুবহানাল্লাহ এটা বাদশার বিছানা, আমরা চাকর দাসী কোনোদিন মনে হয় এরকম বিছানা পাবো না। এই টিপতে 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 ভাই আল্লাহ সামাদ বলছে আচ্ছা একটু বসে দেখি, বাদশা তো এখানে আসে না, নরম বিছানা ওর চোখ দুটা বন্ধ মানে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। দেখবেন আল্লাহ তার যারাকে মাল ধন দিয়েছে বাড়িতে এমন এমন সোফা, বাড়িতে এমন এমন তোষক বানালছে যে আপনি সোফাতে বসবেন তো মনে হয় আধাত নামতে চলে গেল, এত গদ্দিদার আছে না নেই। তো ওই দাসিটা বলছে বাদশাতে এখন এখানে টাইম আছে আসতে, আধ ঘন্টা হয়তো সময় আছে, 10 মিনিট সময় আছে, তো একটু দেখি শুইতে দেখি কেমন লাগছে, বাদশা তো প্রত্যেক দিন আরাম করে। এবার যেমনই শুইতেছে নরম বিছানা ঘুমিয়ে গেছে, এবার বাদশা যখন এসে দেখছে যে আরে আমার দাসী আমার বিছানে ঘুমালছে, ওর মন খারাপ, বলছে হ্যাঁ এত বড় তার তোর সাহস, এত বড় তোর হিম্মত যে আমার বিছানে তুই একটা দাসী তুই ঘুমাচ্ছিস। এবার অন্য একটা দাসীকে বলছে যে এই চাবুক নিয়ে তো নিয়ে চাবুক, আজ আমার বিছানাতে ঘুমা কেমন একে দেখাচ্ছি। বন্ধরে আমার এবার চাবক নিয়ে আসা হলো, ওই দাসি ঘুমিয়ে আছে ঘুমের অবস্থায় আছে, বাদশা তাকে এমন জোর জোর করে ঘুমের অবস্থাতে মারতে শুরু করেছে, যখন প্রথম বাড়ি পড়েছে হাউ মা করে চিৎকার করে দাসি জেগে গেছে। এবার দ্বিতীয় তৃতীয় বাড়ি যখন পড়তে লাগলো, এবার দাসে দেখছে আমার মালিক আমাকে মারছে। এবার যখন 5-7 বাড়ি যখন হয়েছে চোখের পানি বন্ধ করে রে বন্ধ রে কান্নাকে বন্ধ করে, এবার ওই দাসে কিন্তু হাসতে শুরু করেছে, করে হাসতে শুরু করে দিয়েছি। বাদশা কিন্তু চাবুক বন্ধ করে দিলে। এবার বাদশা বলছেন আরে আল্লাহর বান্দে কি ব্যাপার, যত চাবুক তোমাকে মারছে ও অত তুমি হাসছো, তোমার মুখে হাসি দেখে কান্না দেখতে পাই না, ব্যাপারটা কি? এবার দাসে বলছে যাহা পানা আমাকে কেন আপনি মারলেন? বলছে রে দাসে এই বিছানাতে ঘুমার কারণে, এই বিছানাতে তুই ঘুমিয়ে গেছিস শুয়েছিস যার কারণে তোকে মারলো। বলছে কত চাবুক মারলে? বললেন 5-7 চাবুক মারলাম। এবার দাসে বলছে মহারাজ কত সময় আমার এই বিছানায় ঘুম করা হলো? বলে আধ ঘন্টা। এবার দাসি বলছে মহারাজ এই জন্য আমি কান্দি না হাসছে, যে বিছানে আমি আধ ঘন্টা ঘুমালাম ওই আধ ঘন্টা ঘুমানোর শাস্তি যদি আমাকে 5-7 বারে আপনি চাবুক মারেন, আপনি কত জীবন ধরে এবং কত জীবন পর্যন্ত এই বিছানে আপনি আসর পর্যন্ত মানে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টা করে প্রত্যেক দিন আরাম করেন মহারাজ? বলেন রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার পিঠে কত চাবুক মারবে? যদি 8 ঘন্টা এই বিছানে ঘুমার কারণে যদি আমার শাস্তি 5-7 চাবুক হয় মহারাজ, আপনি যে প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে এই বিছানে ঘুমাচ্ছেন, বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কত চাবুক মারবি? এই জন্য আমি হাসছি হাসছি আল্লাহ রে, এরকম বিছান থেকে এরকম আমাকে গদ্দি থেকে আমাকে বাঁচিয়ে রেখেছ যেন আল্লাহ দুনিয়াতে আমি বাঁচলাম, এরকম আমি আরাম পেলাম না, কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমার আজাব শাস্তি থেকে আমি বেঁচে থাকব। যখন কথাটা বলা বাদশার হাত থেকে চাবুক পড়ে গেল, এবার বাদশা বান্দিকে ডাক দিয়ে বলছে দাসী রে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম তোকে, দাসী থেকে আজাদ করে দিলাম, তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার বাড়িতে কাজ করো, আর তোমার ইচ্ছা যদি হয় তুমি বাড়িতে চলে যাও, কিন্তু তোমার বেতন বন্ধ হবে না, তুমি যা বেতন পাও তুমি বেতন পাইতে থাকিবে। দাসী রে জীবনে আমি কোনোদিন কিয়ামত বলে ভয় করিনি, আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছে এত গদ্দিদার বিচার
দিয়েছেন আমি ঘুমাচ্ছি এটা আল্লাহর একটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে এটা কোনোদিন আমি ভাবা চিন্তা করিনি যার কারণে আমি বেখিয়ালে বেফিকরে আমি আরাম করছিলাম আমি আজ থেকে ত্যাগ করে দিলাম ত্যাগ করে দিলাম এরকম বিছানাতে আর জীবনে আমি কোনোদিন ঘুমাবো না ভাই আপনারা আগে থেকে এই পিছন থেকে আগা দিকে চলেছেন রাস্তা খালি আছে এদিকে চলেছেন আপনার আগে জায়গা খালি আছে আগে যারা আছেন একটু সেটে যান তো আপনারা একটু সেটে যান ভাই সেটে যান নানাজি সেটে যান পিছনে মানুষের অসুবিধা হয়েছে আই স্যার সেটে যান না না এই আগে জায়গাটা একটু ফাঁকা আছে ভরে যান সেটে যান না পিছনে মানুষ আটে না পিন্ডাল বোঝা হয়ে গেছে আপনার একটু সেটে যান আর পিছনে যারা আছেন বসে যান ভাই বসে যান আপনারা তো ভাই আমার ভালো দামি কথা দিয়ে যাবো ইনশাল্লাহ খালি আপনারা একটু ভাবো ভালোভাবে ধৈর্য ধরে শোনেন ফকির একটা গ্রামে চাহিতে এসেছে এক ফকির চাইতে এসেছে এবার ভিক্ষা চাইছে ওর বাড়িতে যায় ওর বাড়িতে যায় ওর বাড়িতে যায় কে পাঁচ দেয় কে দশ দেয় কে পঞ্চাশ দেয় কে সও দেয় এবার একটা বাড়িতে গেছে তো একটা লোক বলছে যে এই আল্লাহওয়ালা দরবেশ ফকির তুমি ভিক্ষা কেন চাইতে এসেছো বলছে আমি গরিব দুর্বল আমার বাড়িতে ঘরে কিছু নেই জন্য আমি চাইতে এসেছি আমার ছেলে মেয়েরা না খেয়ে সেই জন্য চাইতে এসেছি এবার ওই লোকটা বলছে এরে ফকির তোমার কাছে যা কিছু আছে তোমাকে এক লক্ষ টাকা দিব তার বদলাতে তোমার কাছে যা আছে আমাকে দিবে ফকির বলছে ভাই তুমি আমার সাথে মজাক কেন করছো আমার কাছে তো কিছু নাই ভাই দেখো ঝোলা ঝোলা খালি হয়েছে কিছু নেই ভাই আমার কাছে কি তোমাকে দিব বলছে না আছে তোমার কাছে বলো আমার সাথে ওয়াদা করো যদি তোমার কাছে যা কিছু আছে তার বদলাতে এক লাখ টাকা তোমাকে দিব এক লাখ টাকার বদলাতে তোমার কাছে যা কিছু আছে তুমি দিবে ফকির বলছে ভাই মজা করিও না আমার কাছে কিছু নেই রে মুসলমান এবার ওই লোকটা বলছে রে দরবেশ তুমি বলছো আমার কাছে কিছু না এটা মিথ্যা কথা রে এটা মিথ্যা কথা এরে আল্লাহর বান্দা ফকির আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দোকান হাত দিয়েছে রে কত সুন্দর দোকানটা হাত দিয়েছে এখন হাত তুমি রাখো এখন হাত তুমি আমাকে দিয়ে দাও এখন হাত তুমি আমাকে দিয়ে দাও পঞ্চাশ হাজার টাকা তোমাকে আমি দিয়ে দেব আল্লাহওয়ালা ফকির আল্লাহ তোমাকে দুইখানা পা দান করেছে দোকান তোমার কাছে পা আছে এখন পা তুমি রাখো এখন আমাকে হাঁটু থেকে কেটে দিয়ে দাও আমি আমি তোমাকে ত্রিশ হাজার টাকা তোমাকে দান করব মেরে আল্লাহ বলা দরবেশ ফকির আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে এই চোখ তুমি একটা রাখো একটা তুমি আমাকে দিয়ে দাও তার বদলাতে তোমাকে আমি কুড়ি হাজার টাকা দান করব আরে আল্লাহর বান্দা তিনটা জিনিস তুমি আমাকে দিয়ে দাও বাকিগুলো তুমি রাখো এই তিনটার বদলাতে আমি তোমাকে এক লক্ষ টাকা দান করব বলো তুমি দিবে কে দিবে না বলছে না এগুলা দেওয়া হবে না এবার ওই লোকটা বলছে বাবা রে আল্লাহ তোমাকে মাল দেয়নি আল্লাহ তোমাকে সম্পদ দেয়নি আল্লাহ তোমাকে জমি জায়গা দেয়নি আল্লাহ তোমাকে গরিব বলেছে গরিব করেছে কিন্তু আল্লাহ তোমাকে দোকান হাত দিয়েছে দোকান পা দিয়েছে দুটা আল্লাহ তোমাকে চোখ দিয়েছে শরীর স্বাস্থ্য আল্লাহ তোমাকে ভালো রেখেছে এই জন্য তুমি সব থেকে পৃথিবীতে ধনী তুমি পৃথিবীতে সব থেকে মালদার সব থেকে আমির মানুষ এই জন্য তুমি ভিক্ষা করা ছেড়ে দিয়ে তুমি চলে যাও খেটে খাও কারণ এই ভিক্ষা করে করে তুমি মাল জমা করছো রে বান্দা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই মাল সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ বলবে বান্দারে হাত দিয়েছিলাম বলো এ হাতে তুমি কি হক আদায় করেছো রে বান্দা আল্লাহ বলবেন পা দিয়েছিলাম রে বান্দা এ পায়ে তুমি কোন জায়গায় যে তুমি হাইটে গেছিলি আল্লাহ বলবে বান্দারে আমি দুটো চোখ দিয়েছিলাম রে বান্দা এই চোখে তুমি কত ভালো জিনিস তুমি দেখেছো মন্দ দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক এক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে বন্ধুরে আমার এই জন্য আপনারাকে বলি এই যে আল্লাহ হাত দিয়েছে আপনি মনে করিয়েন না আমি গরিব মানুষ আল্লাহ আপনাকে হাত দিয়েছে এটা খুব বড় সম্পত্তি জিজ্ঞাসা করেন ওই লোকটাকে জিজ্ঞাসা করেন ওই লোকটাকে জানলা আল্লাহ সম্পদে দিয়েছে কিন্তু আল্লাহ চোখ দেয়নি কত মনে আসা একদিন আব্দুল কাদের নাবিনার নাম শুনেছেন উত্তর দিনাজপুরের এই জালসা করতে করতে বলছে ভাই এ আমার ভাই আমার বেটির বিবাহ
কৃপা হয়েছে কিন্তু জামাইর মুখটা কেমন আল্লাহ সব দিয়েছে ভাই জলসাতে 5000 10000 15000 টাকা করে রাত কামাই আল্লাহ কোন জিনিসের কমি থইনি ভাই কিন্তু বাড়িতে যে আমার বিবি আছে বাড়িতে যে মা আছে বাড়িতে আমার ছেলে আছে আমার মেয়ের বিবাহ দিলাম আমার জামাই বাবুটা কেমন আছে আমার মেয়েটা আমাকে এসে জড়িয়ে ধরেছে কাঁচা আব্বা তুমি দোয়া দাও কিন্তু ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা নয়ন চোখ দেনি ভাই সেদিন আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরলো আল্লাহ এই চোখটা কত বড় নিয়ামত আজ আমার বেটি আমার বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে চোখ দাওনি এই জন্য আমার বেটির মুখখানটা আমি দেখতে পেলাম না ভাই এই যে আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছে এখনো যারা ঘোরাফেরা করছেন হাঁটছেন মজলিসে এসে বসেন না একদিন হিসাব হবে একদিন হিসাব জোরে বলেন একদিন হিসাব একদিন হিসাব আরো জোরে বলেন একদিন হিসাব হবে আল্লাহ ছাড়বে না খো আল্লাহ ছেড়ে দিবে না খো হিসাব হবে এবার বলবেন আর নিয়ামত কি আছে এবার আপনারাকে বলি এক লোক হসপিটালে ভর্তি আছে খুব ধনী লোক হসপিটালে ভর্তি আছে এবার হসপিটালে অক্সিজেন লাগিয়ে রেখেছে অক্সিজেন বুঝেন তো শ্বাস নিতে যার অসুবিধা হয়েছে অক্সিজেন লাগিয়ে রেখেছে এবার ধরেন যে আজকে পাঁচটার সময় থেকে মাখালের পিন্ডাল থেকে মাশাআল্লাহ দেখেন একবার জোরে বলেন নারে তাকবীর এই দেখেন মাখালের পিন্ডাল থেকে আল্লাহু সামাদ এই দেখেন এক গাড় কাপড় টাকা এসেছে আল্লাহ দোয়া করছি আমার মায়ের খালারাকে আরো পেঠান ইনশাল্লাহ আমি পরে দোয়া করছি গোটাটা এক দুটা বলে দিই ভাইরা আমার এবার 24 ঘন্টাতে ডাক্তার মহাশয় বলছেন রে আল্লাহর বান্দা আলহাজ ইমরান মারগিয়া থেকে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন আচ্ছা দোয়া করছি হ্যাঁ এই চান্দা করা বক্তা কিন্তু ওয়াজ করতে পায় না ভাই একটু জোশ লাগছে আর ফের লস লাগতে শুরু হয়েছে খের যা হোক তো ভাই আমার ওই আল্লাহওয়ালা হসপিটালে ভর্তি আছে 24 ঘন্টাতে ওয়ার 30000 টাকা বিনমূল্য অক্সিজেনের কতটি 30000 টাকা এবার ডাক্তার মহাশয় বলছেন যে ভাই তোমার বিল 30000 টাকা বললো তুমি 30000 টাকা দাও অক্সিজেনের দাম যখন কথাটা বলা ওই যে হসপিটালে লোকটা ছিল তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেল ডাক্তার বলছে রে আল্লাহর বান্দা তুমি কি গরিব মানুষ নাকি তোমার কাছে মাল নাই টাকা নাই তুমি দিতে পারবে না এই ফ্রিজ শুনে তোমার মাথা গরম হয়েছে এই জন্য তুমি কান্দো নাকি এবার ওই আল্লাহওয়ালা বলছে মহারাজ এরে ডাক্তার বাবু আল্লাহ আমাকে মাল দিয়েছে সম্পদ দিয়েছে আমার মালের কোনো কমি নয় আমি এর টাকা ফিস আদায় করতে পারবো তবে ডাক্তার বলছেন এই যে আল্লাহর বান্দা তবে তুমি কান্দো কেন কি ব্যাপারটা এবার ওই মারিজ ওই অসুস্থ মানুষ বলছে ডাক্তার বাবু এর জন্য কান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শ্বাস নিয়েছে আল্লাহ অক্সিজেন দিয়েছে শ্বাস নিয়েছে আল্লাহ জীবনে এক টাকাও চায় না আল্লাহ এক টাকাও চায় না কিন্তু মহারাজ রে ডাক্তার বাবু আপনার হসপিটালে আমি 24 ঘন্টা থাকলাম এই 24 ঘন্টাতে আমার যদি 30000 টাকা বিল হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনের আল্লাহ শ্বাস দিয়েছে গোটা জীবন ধরে শ্বাসটা আমরা নিয়েছি জীবনে আল্লাহ এক টাকা চায় না আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে বান্দা রে জীবনের তুমি কি করেছো না করেছো রে বান্দা সব বাদ দিয়ে দিলাম রে বান্দা বান্দি তোমাকে শ্বাস দিয়েছো অক্সিজেন তুমি নিয়েছিলে এই শ্বাসটার তুমি জীবনের তুমি মাত্র আমাকে হিসাবটা দিয়ে দাও ডাক্তার বাবু যদি 24 ঘন্টাতে শ্বাস নেওয়ার কারণে আপনার অক্সিজেনের দাম 30000 টাকা হইতে পারে যে আল্লাহ সারা জীবন শ্বাস নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি হিসাব চায় এই নিয়ামতের হিসাব আমরা কেমন করে দেব পারবো ভাই দিতে পারবো পারবো হিসাব দিতে পারবো না এবার আরেকটা উদাহরণ নেন হ্যালোজেন চলছে লাইন আসছে না আসে না জার্নিটারে জ্বলছে না জ্বলে না একটু হা না বলেন না যে ভাই আপনারা
জার্নিটার জ্বলছে, জার্নিটারে তেল লাগছে না লাগে না? আপনার বাড়িতে বিজলি বাল্ব রাত্রে জ্বলছে, জ্বলছে? মাসে 200-400-500 টাকা করে বিল আসে না আসে না? এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, রে বান্দা, এই পৃথিবীতে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা রাতে পল জ্বালিয়েছিলে রে বান্দা, যার জন্য মাসে 500-700 টাকা করে তোমার বিজলি ওয়ালিতে চলো, কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য এত বড় বল দিয়েছিলাম দুনিয়াতে, যে সূর্যর তাপে তুমি কত কাম করেছো, কত আলোতে তুমি কত কাম করেছো, এই সূর্য না হতে গেলে তোমার মুখের আহার খাবার হতো না, জমিন তোমাকে দিতে পারতো না, এই জন্য বান্দারে তোমার কাছে কিছু হিসাব আমি চাই না রে বান্দা, মাত্র রে বান্দা এ সূর্যর তাপ তুমি নিয়েছো, এই সূর্যর তাপের তুমি আমাকে একমাত্র হিসাবটা দিয়ে দাও, বলেন বন্ধুরে আমরা পারবো কি পারবো না? পারবো? জোরে বলেন পারবো? পারবো না। এ ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, পারবো না। আর একটা বুখারী সাহেবের হাদিস শুনেন, আল্লাহ নবীর বাড়িতে একদিন খাবার নাই, শুনবেন মায়েরা খালার হাদিসটা ভালো করে, আল্লাহ নবীর বাড়িতে একদিন খাবার নাই, নবীজি লজ্জা লাগছে, কার কাছে খানা চাইবে? আমাদের মতো তো মুলবি সাহেব নয়, আমাদের মতো তো লোক নয়, দোকানে চলে গেলাম, ভাইয়ের টাকা নাই, দিয়ে দেবো 5 দিন পরে 1 কাপ চা গালা দিয়ে দে বলে দিব, আমরা বেলজ্জা মানুষ, কিন্তু দয়ার নবীর বাড়িতে একদিন খাবার নাই, নবীকে এত ক্ষুধা লেগেছে, এত পেটে ভোক, দয়ার নবী পারিয়ে গেলেন, কোনো বাড়িতে যাব না রে, আমি রাস্তা দিয়ে যখন চলব তখন আমার মুখখানটা শুকিয়ে আছে, আমার মুখখানটা দেখে আমার কোনো সাহাবীকে মায়া লাগবে, দয়া লাগবে, তখন আমাকে হয়তো হাত খান ধরে আমাকে খানাটা খাওয়াবি, বাড়িয়ে গেলেন। লাইলা ওয়া নাহার হাদিস আছে দিনে কিংবা রাতে, এরকমই আল্লাহ নবীর একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পর্যায়ের মর্তাবা ওরও বাড়তে সেদিন, কিন্তু আল্লাহর কারিশমা কি দেখেন, খানা নাই, উনিও বাড়িয়ে গেলেন বাড়ি থেকে, যে কহরি বাড়তে চাইতে যাব না, আর যদি আমাকে আমার কোনো বন্ধু যদি আমার মুখ দেখে আর হাত খানটাকে ধরে যদি বলে চল আবু বকর ভাই আমার বাড়িতে খানা খেয়ে লও, তাহলে তার বাড়ি যাব। এবার দুজন হাঁটছে, হাঁটতে 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 সেই দিন কিন্তু উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও বাড়িতে কোনো খাবার নাই, তিনজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন রাস্তাতে দেখা হয়ে গেল, তিনজনের সাথে এক জায়গাতে হয়ে গেল, আলাদা আলাদা বাড়ি থেকে বার হলেন, কেউ জানে না যে কার বাড়িতে খাবার আছে কিনা। এবার তিনজন যখন এক জায়গাতে হয়ে গেলেন, এবার বন্ধুরে দয়ার নবী আবু বকরকে বলছেন, আবু বকর কি ব্যাপারটা, হঠাৎ করে তোমরা বাড়ি থেকে বের হয়েছো কি কারণে? এই উমার তুমি কি কারণে বাড়ি থেকে বের হয়েছো বাবা রে? তারা দুইজন বলছেন, মানে হাজরা তোমার ফারুক বলেন, হাজরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আলজুর, আলজুর মানে ভুক, ফ্যাটে খোদা, বাড়িতে কিছু নাই গো দয়ার নবী, কিছু খাবার নাই, এই জন্য বাড়ি থেকে বের হয়েছে, মনে হয় কোনো আল্লাহর বান্দা আমাদেরকে খেজে দিবে, পেটের ভোগটা মিটিয়ে দেবে, এই জন্য আমাদের বাড়ি থেকে বের হওয়ার কারণ গো নবী, আমাদের বাড়িতে আজ রাত্রে শুধু পানি আছে কিংবা দিনে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। এবার তারা দুইজন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, দয়ার নবী গো, আমরা দুইজন খাবার জন্য বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন গো দয়ার নবী, আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই উমার যেই কারণে তোমরা দুজন বাড়ি থেকে বের হয়েছো, আমি নবী সেই কারণে আমিও বাড়ি থেকে বের হয়েছি রে, আমারও পেটে খোদা ভোক আছে, আমারও বাড়িতে নবী, আমার বাড়িতে কিছু নাই, এই জন্য আমি খোদার কারণে আমিও বাড়ি থেকে বের হয়েছি। তাহলে তিনজনে একই হলো না হলো না? জোরে বলেন জি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন হাঁটতে লাগলেন। এবার নবীজি বলছেন, এক কাজ করো, চলো ওই উমুক আনসারী সাহাবীর বাড়িতে চলো, উমুক আনসার সাহাবীর বাড়িতে চলো। এবার সে সাহাবীর বাড়িতে গেলেন, এবার পারমিশন চাইলেন, এই যে বাড়িতে আছো, ওই আনসারী সাহাবীর স্ত্রী বলছেন, কে এসেছো?
বলছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর আমার সাথে আছে আর উমর ফারুক আছেন ওরে সুবহানাল্লাহ একটা মহিলা মানুষ এই তিনজন মেহমানকে দেখে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বলছেন আইসেন আপনারা আইসেন তাড়াতাড়ি করে বসেন বলছে তোমার স্বামী কই রাসূল বলছে তোমার স্বামী কই বলছে এক্ষুনি পানি আনতে গেলেন আসবাসব হয়ে আছে বন্ধুরে আমার কিছুক্ষণ পর সে সাহাবী আনসারী বাড়িতে ঢুকছেন তিনজন মেহমানকে দেখা এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন সে সাহাবী বলছেন হাদিস এসেছে যে সে সাহাবী খুশিতে বলছেন আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ মানে আল্লাহ আজ আমার নসিব কত ভালো আজ আমার ভাগ্য কত ভালো রব্বুল আলামিন আল্লাহ জমিনের মধ্যে আকাশের তলাতে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর নিকটে যে তিনজন আজকে আমার ভাগ্য কত ভালো তারা তিনজন আমার বাড়িতে মেহমান আচ্ছা আপনারা বলেন আমাদের বিহারের যদি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হঠাৎ আপনার বাড়িতে যদি এসে বলে যে আপনার বাড়িতে আজ মেহমান তালে করবো তা আপনার কলিজাখান বড় হবে না বলেন হবে কি হবে না আরে বিহারের একটা সরকার আমার ঠিক গরিবের বাড়িতে এসেছে সুবহান আল্লাহ সেই আনসারি সাহেব বলছেন আল্লাহ তিনজন আমার বাড়িতে এসেছেন সুবহান আল্লাহ বলছে রাসুল আপনারা বইছেন আবু বকর ভাই আপনারা বইছেন আমি এক্ষুনি বাগান থেকে আসছি ও বুঝে লিয়েছে যে মুখ চোখ শুকিয়ে আছে এরা কিছু খাইনি এবার দৌড়াতে লাগলেন বাগানের দিকে লম্বা হাতে ছোট করে বলছে ভাই দৌড়াতে 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 কিছুক্ষণ পর তিন প্রকার খাজুর আনলেন কয় প্রকার সে আনসারি সাহাবি তিন রকম খাজুর আনলেন একটা খাজুর পাকা একটা খাজুর কাঁচা আর একটা খাজুর অর্ধেক পাকা অর্ধেক কাঁচা মানে যাকে আমরা ডাক করে বলি নাকি এরকম খাজুর আনলেন তিনজনের সামনে দিয়ে দিলেন ভাইরা আমার এবার তিন রকম খাজুর যখন সামনে দেওয়া হলো আল্লাহ রসুল বললেন রে আমার আনসারি সাহাবি তিন রকম তুমি খাজুর কেন এনেছো ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম না এবার আনসারি সাহাবি বলছে না বিগো তিন রকম খাজুর এর জন্য আমি এনেছি আমি জানি না যে আপনি কাঁচা খাজুর ভালোবাসেন খাইতে আমি জানি না যে নবী আপনি পাকা খাজুর ভালোবাসেন আমি জানি না যে আপনি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা খাজুর ভালোবাসেন এই জন্য না বিগো তিন রকম খাজুর আমি এনেছি আপনার যেটা ইচ্ছা যেটা পছন্দ সে খাজুর আপনি খেলেন বন্ধুরে শর্ট কথা তারা তিনজন খাজুর প্যাট ভরে খেয়ে নিলেন খাওয়া দাওয়ার পর তাকে দোয়া দেয়া বাড়ি থেকে চলে গেলেন এবার রাস্তা দিয়ে হাঁটছেন দয়ার নবী হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল আবু বকরকে বলছেন উমারকে বলছেন আয় আবু বকর আয় উমার আল্লাহ আমাদেরকে খাইয়ে দিলেন আনসারি সাহাবের বাড়িতে আল্লাহ রুজি লিখেছিলেন তার বাড়িতে খানা খেয়ে নিলাম কিন্তু আবু বকর উমার শোনো যে তুমি খাজুর খাইলা যে তুমি তার বাড়িতে খানা খেলে আবু বকর জেনে রাখো সুম্মালা তুসালুন না ইয়াউমা ইজিনানিন নাইম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নিয়ামত মানে তার বাড়িতে যে আমরা খাজুর খাইনু আল্লাহ রাব্বুল আলামিন এই খাজুর সম্পর্কে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে এবার বলেন বন্ধুরে যদি খাজুর সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন আমার বাড়িতে বিবাহ লেগেছে আপনার বাড়িতে বিবাহ লেগেছে চোখে চোখে দেখতে পান রে বন্ধু পঞ্চাশটা শটা বরযাত্রী বাড়িতে গেল আর চার ভাগ করে অর্ধেক খেলো অর্ধেক প্লেটে থালাতে রেখে বাড়িতে চলে এলো বলেন কিয়ামতের দিন এই খানা এনে আমতের হিসাব লাগবে কি লাগবে না লাগবে লাগবে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবীর রাসূল ছিলেন খোদার দিবানা দোনয়নে দেখব খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা দোনয়নে দেখব খোদা ছিল তামান্না আর মোর নবীকে ডেকে নিলেন আর মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মাশাআল্লাহ নারে তাকবীর ভাই দান আসতে শুরু হয়ে গেছে এজন্য হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাআল্লাহ কোনদিন